এজলাসে বসে কথা দিয়েছিলেন, আর কথা মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের সঙ্গে যোগাযোগ, আর তারপরে সরাসরি সিবিআই এর প্রধানের কলকাতায় আসা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার বড়সড়ে বিপদের আশঙ্কায় কালীঘাটে দৌড় শুরু করলো বড় মাথারা। আজ বুধবার সকালে দিল্লি থেকে বিমানবন্দরে কলকাতায় আসেন সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদ, তারপরেই রওনা দেন শহরের সিবিআইয়ের সদর দপ্তর নিজাম প্যালেসে। পরে নিজাম প্যালেস থেকে হোচিমিন সরণিতে আইসিসিআরের উদ্দেশ্যে সিবিআই অধিকর্তাদের সঙ্গে সম্পর্ক সভার আয়োজন করা একটি সভাতে অংশ নেন সিবিআই প্রধান প্রবীণ সুদ। রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা সিবিআই কর্তাদের নিয়ে এখানে আলোচনা চক্রে যোগ দেন প্রবীণ সুদ। জল্পনা শুরু হয়েছে বাংলার এক প্রকার বাংলার বাঘ বিশিষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কি সিবিআই প্রধান বৈঠক করছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষকর্তার হঠাৎ এই মুহূর্তে কলকাতা সফর নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে বাংলায়। গত কয়েকদিন ধরে রাজ্যে বারবার আদালতের প্রশ্নের মুখে পড়েছেন সিবিআই আধিকারিকরা। সম্প্রতি মানিক ভট্টাচার্যের একটি মামলাতে সিবিআইয়ের গাছড়া মনোভাব দেখে প্রেসিডেন্সি গিয়ে জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, এবং তখন তিনি বলেছিলেন, আবার কখনো স্পষ্ট করে দিয়েছিলেন যে আপনাদের গাছড়া মনোভাব দেখছি, তাই প্রধানমন্ত্রীর কানে এই কথাটি তোলা উচিত, কারণ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনাদের নিয়োগ দেয়, বেতন দেয়। তারপরেই কাকতালীয়ভাবে সেদিন মানিক ভট্টাচার্যকে জেরা করতে দেখা গিয়েছিল প্রেসিডেন্সি জেলে গিয়ে, যেটা আগে করা উচিত ছিল সিবিআইয়ের। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন যে তোমাদের তদন্তের ওপরে আস্থা রাখা কঠিন হচ্ছে। সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন সিবিআইয়ের অন্যতম আধিকারিক কল্যাণ ভট্টাচার্য, ওয়াশিং আকরাম খান এবং ইন্সপেক্টর মলয় দাস। বিচারপতি তাদের নির্দেশ দিয়েছিলেন এখনই প্রেসিডেন্সি সংসদারে গিয়ে জেরা করুন মালিককে, তার কারণ নিয়োগ দুর্নীতি ছাড়াও পোস্টিং মামলায় কোটি কোটি টাকা কালেকশান করেছে বড় মাথারা। মানিক ভট্টাচার্যকে জেরা করে সেই বিষয়টি সম্পর্কে অবহিত হন, তারপরেই কিন্তু পদক্ষেপ করতে দেখা গিয়েছিল। আর আজ সিবিআই প্রধানের কলকাতা সফরে আরও জল্পনা বাড়িয়ে দিল।